বন্ধুরা তোমরা সকলেই জানো রাজ্যে স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ষোলোই নভেম্বর থেকে অফলাইনে চালু হতে চলেছে তোমরা পুনরায় আবার অফলাইনে ষোলোই নভেম্বর থেকে স্কুল কলেজ সরিলে শিক্ষক শিক্ষিকা এবং বন্ধুদের সাথে করতে পারবে সেক্ষেত্রে ষোলোই নভেম্বর থেকে স্কুল কলেজে কি নিয়মে শুরু হবে কিভাবে ক্লাস হবে তা সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করব। একই সাথে রাজ্যে স্কুল কলেজ খোলার ব্যাপারে অ্যাকচুয়ালি শিক্ষকরা এবং কলেজ প্রিন্সিপালরা অ্যাকচুয়ালি কি জানাচ্ছেন সেটা জানাবো এবং রাজ্যের এই কোভিডের সিচুয়েশানে স্কুল কলেজ খোলা নিয়ে এ চিকিৎসকরা কি বলছে এবং তারা কি এই স্কুল কলেজ খোলা বা ছাত্রছাত্রী স্কুলে যাওয়া অফলাইনে ক্লাসকে কতটা সমর্থন করছে তারা কি বলছে সেটাও বিস্তারিত এই ভিডিওতে জানাবো আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করো ভিডিওটি এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে কিংবা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি আমাকে ইনবক্স করতে পারো এবং বন্ধুরা তোমরা সকলেই জানো প্রায় কুড়ি মাস কিন্তু আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত টাই খুলতে চলেছে এর ষোলোই নভেম্বরের পর থেকে এই এতদিনের মধ্যে কিন্তু বহু কাজ আজ কিন্তু আমাদের রাজ্য সরকারকে করতে হবে যার সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যেমন আমাদের স্কুলের স্যানিটাইজিংয়ের কথা যদি বলি সেক্ষেত্রে অক্টোবরের উনত্রিশ তারিখের মধ্যে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ভালো করে স্যানিটাইজ কিন্তু প্রথম দফায় করে নিতে হবে এবং তারপরে আবার দ্বিতীয় দফায় কিন্তু স্কুল কলেজকে স্যানিটাইজ করা হবে যাতে এ কোনোরকম ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় এবং এই যে স্যানিটাইজিংয়ের প্রক্রিয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু রীতিমতো অভিভাবকদের জানাতে হবে এ বিভিন্ন উপায়ে যেটা কল স্কুলের ওপর বা শিক্ষা প্রতিষ্ঠানের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো তো স্কুল খোলার আগের প্রস্তুতি কিন্তু স্কুল খোলার পরে কিভাবে ক্লাস করবে কিভাবে বেঞ্চে বসানো হবে এই নিয়ে কিন্তু ও শিক্ষা দপ্তর মানে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সূত্রে কিছু নির্দেশিকা এই মুহূর্তে বা কিছু ও ক্লাস করার নিয়মাবলী কিন্তু জানা গেছে আগের মতো রাজ্যে স্কুল কলেজ অফলাইনে হলেও প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত কিছু করার আগের মতো নির্দেশ দেওয়া থাকবে না কোভিড পরিস্থিতিতে কিছু জিনিস করতে নিষেধ করা হবে এই মুহূর্তে কি নিয়মাবলী রয়েছে এ শিক্ষা দপ্তর সূত্রে এ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সূত্রে যে বিষয়গুলো উঠে আসছে এ ক্লাসের নিয়মাবলী নিয়ে স্কুল কলেজ করার নিয়মাবলী নিয়ে সেগুলো সবার প্রথমেই দেখে নেব এক তোমরা তোমাদের ক্লাসের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে দুজনের বেশি কিন্তু বসতে পারবে না মোট দুজন বসতে পারবে বেঞ্চের এক সাইডে একটা একজন স্টুডেন্ট এবং দ্বিতীয় সাইডে আরেকজন স্টুডেন্ট এই রকম ভাবেই কিন্তু বেঞ্চে বসিয়ে ক্লাস হবে স্বাভাবিক সময়ে কিন্তু চারজনও একটি বেঞ্চে বসে থাকে এই মুহূর্তে দুজন একটি বেঞ্চে বসার অনুমতি রয়েছে দ্বিতীয় ভাগে ভাগে ছাত্রছাত্রীদের কিন্তু ক্লাস করাতে হবে অর্থাৎ একই সাথে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস করতে পারবে না যেহেতু একটা বেঞ্চে দুজন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে একই সাথে ক্লাস করতে পারছে না ধরো ক্লাসে মোট যে ছাত্র সংখ্যা রয়েছে এ স্টুডেন্ট সংখ্যা রয়েছে সেই সংখ্যার ফিফটি পারসেন্ট ছাত্রছাত্রী নিয়ে একদিন ক্লাস অন্য দিন ছুটি এবং তারপরে যে ফিফটি পারসেন্ট রয়েছে সেই স্টুডেন্ট নিয়ে কিন্তু রীতিমতো পরবর্তীকালে ক্লাস মানে এরকমভাবে এ ফি ফিফটি পার্সেন্ট কিংবা থার্টি পার্সেন্ট স্টুডেন্ট নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসে শুরু হবে সেক্ষেত্রে প্রত্যেক দিন তোমাদের কিন্তু স্কুল নাও যেতে হতে পারে একদিন গেলে একদিন ছুটি থাকবে এরকমভাবেই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি স্কুল কলেজ এক শুরু হবে তিন টিফিন টাইমে একত্রিতভাবে জড়ো হওয়া যাবে না তোমরা সকলেই জানো যে আমরা যখন স্কুল বা কলেজে যাই একত্রিত জড়ো হয়ে মজা করি টিফিন টাইমটা আমরাও করেছি কিন্তু এই কোভিডের পরিস্থিতির কথা মাথায় রেখে একই সাথে একাধিক ছাত্রছাত্রী কিন্তু জড়ো হতে এই মুহূর্তে পারবে না স্কুল কলেজের ক্ষেত্রে চার এই মুহূর্তে টিফিন ভাগ করে খাওয়া যাবে না অর্থাৎ আমরা সকলেই জানি আমরাও যখন স্কুল কলেজে পড়েছি সেক্ষেত্রে আমরা টিফিন নিয়ে গেলে এবং বন্ধুরা টিফিন নিয়ে গেলে এ আমার টিফিনটা বন্ধুকে দেওয়া বন্ধুর টিফিনটা আমি আমরা খাওয়া এই রকমভাবে কী হচ্ছে ভাগাভাগি করে আমরা আনন্দ উপভোগের মাধ্যমে টিফিনটাকে গল্প ছলে উপভোগ করি পাঁচ নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে থাকাকালীন এই কিন্তু মাস্ক স্যানিটাইজারের যথাযথ ব্যবহার করতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ স্বাভাবিক দূরত্ববিধি কিন্তু মেনে চলতে হবে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের এর কোভিড পরিস্থিতির এই সিচুয়েশনের কথা মাথায় রেখে আর ছ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে প্রত্যেকটি ছাত্রছাত্রীরই অর্থাৎ যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রত্যেকেই কিন্তু ওয়েট করে থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ফেস্ট কিংবা অনুষ্ঠান করার কিন্তু এই মুহূর্তে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি প্রত্যেকটা ছাত্রছাত্রী কলেজে যখন ভর্তি হয় ফেস্টের জন্য ও কিন্তু ওয়েট করে থাকে সেক্ষেত্রে এবছরের ক্ষেত্রে তোমাদের এই কোভিড পরিস্থিতির জন্য কিন্তু ফেস্ট কিংবা রকম অনুষ্ঠান করার কিন্তু অনুমতি দেওয়া হয়নি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সূত্রে এই যে নিয়মাবলীগুলোর কথা বললাম এগুলো তো সম্পূর্ণভাবে মানতেই হবে এবং প্রপারভাবে আরও ডিটেলস কিন্তু গাইডলাইন প্রকাশিত হবে স্কুল কলেজ খোলার আগে এর নবান্ন থেকে গাইডলাইন দিয়ে দেওয়া হবে এটা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সূত্রে যে ক্লাস করার নিয়মাবলী সম্পর্কে জানা গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর পরবর্তী বিষয় রাজ্যে স্কুল কলেজ খুলতে চলেছে কোভিডের পরিস্থিতিও খুব একটা ভালো নেই সেক্ষেত্রে স্কুল কলেজ খোলার এই বিষয়টাকে বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যে অফলাইনে ক্লাস করবে এই বিষয়টাকে চিকিৎসকরা রাজ্যের কী হিসাবে নিচ্ছেন বা এ বিষয়ে কি মন্তব্য করছেন কখনো না কখনো স্কুল খুলতেই হতো আমার ভয় হল স্কুল খোলার পর আবার করোনা হলে আতঙ্ক ছড়াতে পারে আবার স্কুল বন্ধ হতে পারে কাজেই আমরা যেন ভয় না পাই সতর্ক থাকতে হবে কোভিড বিধি মানতে হবে অভিজিৎ চৌধুরী রাজ্য সরকার করোনা মোকাবিলার বিশেষজ্ঞ কমিটির সদস্য তারা এই বিষয়টাকে স্বাগত জানিয়েছে কিন্তু আমাদের রাজ্যের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের এর অ্যাকচুয়ালি উপাচার্যরা এই স্কুল কলেজ খোলার বিষয়টাকে বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টাকে কী হিসাবে দেখছেন সরকারি সিদ্ধান্তকে স্বাগত আশা করি রাজ্য এর মধ্যে আরও বিষাদ পরিকল্পনা জানাবে নির্দেশিকা দিয়ে আমরা তা মেনে চলব সুরঞ্জন দাস উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয় তার মানে বুঝতেই পারছ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকা স্কুলের এ সবাই কিন্তু এই এতদিন পর প্রায় কুড়ি মাস পর স্কুল কলেজ খুলছে এই বিষয়টিকে কিন্তু স্বাগত জানিয়েছে এবং রাজ্যের ছাত্রছাত্রীরাও কিন্তু অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে বহু সমস্যার কথা তুলে ধরেন যে অনলাইনে ক্লাস করতে গিয়ে নেটের প্রবলেম হচ্ছে ভালো করে ক্লাস করা যাচ্ছে না সেক্ষেত্রে স্কুল কলেজ খোলায় আর আমরা স্বাভাবিকভাবে আগের মতো অফলাইনে যেটা আমাদের সমস্যা আছে সেটা টিচারদের সঙ্গে থেকে যাচাই করে আবার পুনরায় আনন্দ সহকারে পড়তে পারবো সেই নিয়ে অনেকেই কিন্তু এই বিষয়টাকে স্বাগত জানাচ্ছে তোমরা যা যারা অ্যাকচুয়ালি স্কুল কলেজ খোলার জন্য ওয়েট করেছিলে কিংবা যারা অ্যাকচুয়ালি এই মুহূর্তে স্কুল কলেজে পড়ছো এবং ভিডিওটি দেখছো তোমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে কি মন্তব্য রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর এখনও যদি কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিংবা ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত